বর্তমানে আপনমানে দেখি পাচ্ছেন সুদর্শন মহারাজ বর্তমান আবির্ভাব হলে যে সুদর্শন সম্পর্কের নম চক্র মহাশক্র জ্যোতি চক্র নমস্তুতে আয়ন্ত দিব্য বপুষে বিষ্ণুর আয়ুধমুতম ইয়ে হচ্ছেন বিষ্ণুঙ্কর আয়ুধ চক্ররাজ সুদর্শন আয়ুধরাজ বর্তমান হরিবোল হুড়হুড়ি প্রকম্পমান হচ্ছে বড়দাণ্ড সমস্তিক আজি দৈতাপতি সেবঙ্কর স্কন্দ মন্ডন করি বিদ্যুৎ বেগরে যাত্রা আরম্ভ করছেন এবং সেই সুভদ্রাঙ্কর রথরু অবতরণ করছেন চাড়মাল চাড়মাল আড়ক অবতরণ করছেন ইয়ে কিয়ে ইয়ে দণ্ড স্বরূপ ইয়ে সাক্ষাৎ এক দণ্ড এবং সেইপাই কুহযাই তাপত্রয় ভাণ্ড ভঞ্জ নকুদণ্ড বর সুদর্শন কবিজে সেই পর কার সমস্ত দৈতাপতি স্কন্দ মন্ডন করে আয়ুধরাজ সুদর্শন মহারাজঙ্কর সেই পহণ্ডি আরম্ভ হচ্ছে অত্যন্ত স্পিডিলি যাবে সেইপাই এ সুদর্শনকর পহণ্ডি হচ্ছেন ক্ষিপ্র পহণ্ডি আলট পড়ুছি চামর পড়ুছি ঘণ্ট ঘণ্টার নিনাদরে প্রকম্পিত প্রকম্পিত হচ্ছে শঙ্করাভিমণ্ডল সেই ঘোট ঘষুয়া ঘণ্টুয়াঙ্কর সেই যে একথাড়ি নাদ যে শব্দ ভিতরে গোটা নূতন চেতনা সৃষ্টি হচ্ছে গোটা ভক্তির আপনার দেখুছেন এ প্রভু এ সুদর্শন উপরে কি যে তাহিয়া লাগিয়ে তাহিয়া তো সুভদ্রা সুদর্শন আঙ্কর বলভদ্র এবং জগন্নাথঙ্কর অলগা এবং আপনার দেখুছেন সুদর্শন মথা মধ্য বিমণ্ডিত হব এবং এইভাবে ভাবে কালচক্র গতিপরি দ্রুত দুর্নির্বার বেগরে আয়ুধরাজ সুদর্শনঙ্কর যাত্রা বিদ্যুৎ বেগরে বলিষ্ঠ দৈতাপতি ত্রিকচ্ছ জোড়া বান্ধি যদ্রুবেশে সুদর্শনঙ্কর স্কন্দ মন্ডন করি আগুসার হবার এই দৃশ্য আমি মানে নন্দীঘোষ টিভি মাধ্যমে দেখি পাচ্ছে আপন মানে সম্মুখ ভাগে দেখত সেই আড়প মন্ডপ নিকটস্থ আজি ঘোষ ঘণ্টুয়াঙ্কর সেই ঘণ্ট ঘরঘর মানে ঘণ্ট মানর নিরাদরে প্রকম্পমান হচ্ছে দিহুড়ি জলুছি বর্তমান আয়ুধরাজ সুদর্শনঙ্কর মুন্ডরে তাহিয়া লাগি হবে এবং বর্তমান সেইপাই সুন্দর ভাবে চকিত হবে ভক্তজন বেদ অধ্যয়ন করবে ভক্তজন দাউ দাউ হয়ে কম্পুছি গোলক ঠারু ভুলক চক্র এ হচ্ছে এক চক্র উপরে গোটিয়ে চক্র নাম হচ্ছে সুদর্শন এবং আউ জন ভক্তটিয়ে গোটিয়ে হাতের চক্র বুলাউছি এ হচ্ছে ওড়িয়া জাতির সবর খড়ার এক জ্বলন্ত নিদর্শন এ হচ্ছে সুদর্শন চক্র আউ শ্রীমন্দিরর চূড়া দেশে আউ এক চক্র নাম হচ্ছে নীল চক্র আউ কে কয়ে ভাগ্য চক্র কে কয়ে আপনার গ্রহ চক্র আউ সময়র চক্র চক্রবর্ত ঘূর্ণয়মান হচ্ছে এই সেই কাল চক্রর গতিস্বরূপ দৃশ্যমান হচ্ছেন আপনার জানতি যে চতুর্ভুহ পরিকল্পনা করা যাইছে যে চতুর্ভুহ ভিতরে ভগবান এক দারু কু চতুর্থ ভাগে বিভক্ত করা যাইছে সেমধ্য জনে হচ্ছেন বাসুদেব স্বয়ং জগন্নাথ জনে হচ্ছেন সংকর্ষণ স্বয়ং বলভদ্র জনে হচ্ছেন প্রদ্যুম্ন আছেন সুভদ্রা আউ জনে হচ্ছেন অনিরুদ্ধ ইয়ে অনিরুদ্ধ হচ্ছেন সুদর্শন এ চক্রবিহ পরিকল্পনা ভিতরে আমি আউ এক কথা জানু এই হচ্ছেন সেই সুদর্শন যে প্রভুঙ্কর শ্রীহস্ত মন্ডন করে সেদিন বেলাল সেনকু যেতবে পচারে মহাভারত যুদ্ধরে কোণ সবু ঘটিলা আরে অর্জুন কহিলা মোর গান্ডীবরে থরহর পৃথিবী যুদ্ধরে মু হচ্ছি বিজয়ী ভীম কহিলা মো গদার মাড়ে সমস্ত শত্রু নিপাত হয়ে গেলে সমস্তে সমস্তিঙ্কর বণিমা বণিমা প্রচারিত প্রসারিত কলা পরে কৃষ্ণ কহিলে চাল মহাভারতর সেই স্তম্ভ উপরে দণ্ডায়মান হয়েছিল সেই বেলাল সেনর কটামুণ্ড তাকে পচারে কলা রে বেলাল সেন তু কণ দেখিছু কলা মহাভারতরে মু কিছু দেখে না মু কেবল গোটায় কথা দেখিছি এপটু আসুছি চক্র কচ সেপটু যাচ্ছি চক্র গোটায় চক্র ঘুরুছি সেই হচ্ছেন সুদর্শন চক্র
সেই সুদর্শন চক্র আজি দণ্ড স্বরূপ কোটি সূর্য সমপ্রভ সাক্ষাৎ সূর্য যাহা মানে শুণুলে যে পঞ্চদেব উপাসনা গণে নারায়ণে রুদ্রে অম্বিকে ভাস্করে তথা ভেরনা ভেরন ন কর্তব্যম পঞ্চদেব নমস্তুতে যে পঞ্চদেব উপাসনা সে পঞ্চদেব উপাসনার সাক্ষাৎ সূর্য হচ্ছে এই সুদর্শন মহারাজ। কেবল সেটি নুহে এই সুদর্শন সেই সুদর্শন যেতবে ভগবান কৃষ্ণ কহিলেন সুদর্শন মোর সবু বংশ নিপাত গোটায় মাত্র পুত্র বঞ্চিছি আউ তু সে পুত্রর মুন্ডটা মতে মতে কটা মুন্ডটা দরকার। নম্রতার সুদর্শন কহিলা প্রভু এড়ে বড় নিষ্ঠুর আদেশ মু পালন করি পারিবি না পারিবিনি পারিবিনি। প্রভু কহিলে না ইয়ে মোর কঠোর আদেশ তোতে মানিবাকু পড়িব। সেইথিপাই আপন মানে জানিছন্তি কইলা প্রভু যদি এইটা হব আপন মানকর আপনকর শেষ নির্দেশ আউ ফর্দর মু আপনক সাথিরে আপনকর করমণ্ডন করিবি নাই। প্রদিমন মারি চক্র গলা কৃষ্ণ করকুন ফেরিলা আউ কৃষ্ণঙ্ক করকু সেই সুদর্শন চক্র দ্বাপর যুগরে প্রত্যাবর্তন করি না এবং সেই কলি যুগরে এইঠিকিনি যাহা আমার কিম্বদন্তী কয়ে যাহা আমার লোক কথা কুহন্তি সেই চক্র আসি যৌঠি পুরীরে পড়িলা তাহাকু চক্রতীর্থ বলি কুয়া যায়। এ হচ্ছে আমার এ গোটিয়ে কিম্বদন্তি লোক কথা ওড়িশার লোকবাণীরে ইয়ে প্রচারিত প্রসারিত আপন দেখুছন্তি সুদর্শন মহারাজ ইয়ে হচ্ছন্তি প্রভুঙ্কর কিয়ে ক্রিয়াশক্তি প্রভুঙ্কর শ্রবণ শক্তি হচ্ছন্তি বলভদ্র এবং প্রভুঙ্কর মায়া শক্তি মা সুভদ্রা আউ প্রভুঙ্কর ক্রিয়াশক্তি যা মাধ্যমে প্রভু সব কাম করে পারন্তি সেই হচ্ছন্তি ক্রিয়াশক্তি মা সে হচ্ছন্তি সুদর্শন সুদর্শন মহাজোড় কোটি সূর্য সমপ্রভ অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানিনাং মুখ্যদায়িকা ইয়ে হচ্ছন্তি মুখ্যদাতা। অজ্ঞান তিমিরান্ধস্যঙ্কু ছিন্ন বিচ্ছিন্ন করিবার কেবল সত্তা এই সুদর্শন মহারাজঙ্ক পাখে সন্নিহিত। আমি মানে দেখিপারুছি দৈতাপতিঙ্কর স্কন্দমণ্ডন করে অত্যন্ত বিদ্যুৎ বেগরে একদম অত্যন্ত তুরিত বেগরে আয়ুধরাজ সুদর্শনঙ্কর দিব্য পহণ্ডি প্রভু এ পহণ্ডির নাম হচ্ছে ক্ষিপ্র পহণ্ডি। বলভদ্রঙ্ক পহণ্ডি হচ্ছে দর্পিত পহণ্ডি সুভদ্রাঙ্ক পহণ্ডি হচ্ছে শূন্য পহণ্ডি এবং মহাপ্রভু জগন্নাথঙ্কর পহণ্ডি হচ্ছে ঝুলা পহণ্ডি। আপন মানে দেখিপারুছন্তি গহল চহল বড়দাণ্ড চলচল অঞ্চল আলট পড়ুছি চামর পড়ুছি আউ কেশর কস্তুরী বাসনারে বাসনায়িত হচ্ছে আউ সমস্ত ভিতরে অহ কি সুন্দর ভাবে জনে নর্তকি সুন্দর ভাবে তাঙ্কর সেই কলা নৈপুণ্যতা পরিবেশন করে প্রভুঙ্ক মন ভিতরে শ্রদ্ধাল মানক ভিতরে পরম আহ্লাদ সৃষ্টি করছেন। আউ সেই ঘোট ঘনশুয়াঙ্ক তাড়ে তাড়ে নৃত্যর তাড়ে তাড়ে সমস্ত স্কন্দ মণ্ডন করে আয়ুধরাজ সুদর্শন মহা রাজঙ্কর এ যাত্রা এ আজি কেবল রথযাত্রার সুদর্শন বাহারন্তি তা নুহ বর্ষকু চারিথর সুদর্শন মহারাজ আজি শ্রীক্ষেত্র পরিক্রমা করন্তি। প্রথমে গমহাপূর্ণমী দিন বাহারন্তি দ্বিতীয়রে রাধাষ্টমী দিন বাহারন্তি তৃতীয়রে কুমার পূর্ণিমা দিন চতুর্থরে শ্রীগুণ্ডিচা দিন। এইভাবে ভাবরে চারিথর সুদর্শনকর যাত্রা শ্রীগুণ্ডিচা কু ছাড়িদেলে যে তিনিথর সুদর্শন মহারাজ এবং যাঙ্কর যে প্রাচীন পীঠ গুড়িয়ে রয়েছে ঋষি আশ্রম ভৃগু আশ্রম অঙ্গিরা আশ্রম মার্কণ্ডেয় আশ্রম এই যে আশ্রমক যাত্রা করতে সেইপা তাঁকু কহতি পাঞ্জিয়া সুদর্শন প্রভুঙ্কর অডিট প্রভুঙ্কর হিসাব বার্ষিক আয় ব্যয়ের যে তনক্ষী করতে যাহা আপনার শ্রীমন্দির ভিতরে এই যে যানিযাত্রা গুড়িক সম্মিলিত হয়েছে তেমন তিনিথর এ পূর্বর সুদর্শনকর যাত্রা হয়ে থাকে। এবং এই যে সুদর্শন আমি দেখুছে মোর মনে পড়ি যায় যে বিশ্বামিত্র যেতবে রামঙ্ক সাঙ্গরে নেই জাগ রক্ষা করা যাত্রা করছেন সেতিক বেড়ে সেই বিশ্বামিত্র রামকু তিনোটি চক্র প্রদান করে বাল্মীকি রামায়ণরে এ কথা সুন্দর ভাবে বর্ণনা করা যাই কলা ধর্ম চক্র ততো বীর কাল চক্রম তথৈব চ
বিষ্ণু চক্রম তথা তীব্র মন্দ্যং অস্ত্রম তথৈব চ। বাল্মীকি রামায়ণরে যে তিনোটি চক্র, ধর্মচক্র।